কেন্দ্র সরকার মে ও জুন মাসেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আট লাখ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে এই বরাদ্দের বিপরীতে রাজ্যগুলি দ্বারা এখন পর্যন্ত দুই লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করা হয়েছে দপ্তরের মন্ত্রী খাদ্যশস্য উৎপাদন দ্রুত করার জন্য এফ রাজ্যগুলির সাথে সমন্বয় করার নির্দেশ দেন কেন্দ্রীয় কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ ও সংগ্রহ সম্পর্কিত খাদ্য সরবরাহ কর্পোরেশন অফ ইন্ডিয়ায় আঞ্চলিক নির্বাহী পরিচালক এবং আঞ্চলিক জেনারেল ম্যানেজারদের সাথে পর্যালোচনা সভা হয় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রামবিলাস পাসোয়ান মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কেন্দ্র রাজ্যগুলিকে একশো কুড়ি লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে বৈঠকে এফসিআই জানিয়েছিল যে এই বরাদ্দের বিপরীতে রাজ্য ও কেন্দ্রশাসিত কেন্দ্রগুলি প্রায় নিরানব্বই লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য তুলে নিয়েছে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার আমফান ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে এগারো হাজার আটশো মেট্রিক টন ধান মজুদ করার জন্য অনুরোধ করেছে তবে উড়িষ্যা সরকার আজ অব্দি খাদ্যশস্যের কোনো প্রয়োজনের কথা জানায়নি পাশোয়ান আটকা পরা অভিবাসীদের জন্য আত্ম নির্ভর ভারত প্যাকেজের আওতায় খাদ্যশস্যের বরাদ্দ পর্যালোচনা করতে গিয়ে বলেন এফসিআর উচিত রাজ্য সরকারের সাথে সমন্বয় করা এবং খাদ্যশস্যের সর্বশেষ অবস্থানের মূল্যায়ন করা লকডাউনের সময় এফসিআইয়ের ভূমিকারও প্রশংসা করেন তিনি বিরো রিপোর্ট নিউজ ফেনগার্ড